গাইস, আজকে আমরা পেরাডাঙ্গা যাচ্ছি ট্রেনে করে। আমাদের বাড়ির সামনে একটা মেলা বসেছে, এখনো রেডি হয়নি। ও সরি, পেরাডাঙ্গা না, পায়রাডাঙ্গা। আমি ফার্স্ট টাইম যাচ্ছি। এটা গুলুর এক পিসির বাড়ি। আমরা দমদম স্টেশনে নেমেছি। ক্ষুদিরাম থেকে দমদম স্টেশনে নেমে আবার ট্রেন চেঞ্জ করে এখান থেকে মেন লোকাল ট্রেন ধরে শান্তিপুর লোকাল বা গেদে লোকাল করে পায়রাডাঙ্গায় বা রানাঘাট লোকালেও যাওয়া যায়। আমরা যে ট্রেনটায় উঠে গেছি সেই ট্রেনটা হচ্ছে গ্যালোপিং ট্রেন, এটা সব জায়গায় দাঁড়াবে না, সেই জন্য আমরা কল্যাণীতে নেমে যাব। কিন্তু এই ট্রেনে খুব তাড়াতাড়ি আমরা কল্যাণী অবধি পৌঁছে যাব, এই জন্য এই ট্রেনটায় উঠে গেছি। পায়রাডাঙ্গা একটি শহরের থেকে অনেক দূরে, গ্রামের মধ্যে, গ্রাম্য পরিবেশ। আশা করি আপনাদের এই ব্লগটা ভীষণ ভালো লাগবে এবং এই ব্লগের মধ্যে গুলুর পিসির বাড়ির যে গ্রামের যে একটা সৌন্দর্য সেটা আপনাদের সামনে শেয়ার করব, দেখবেন ভালো লাগবে। আমি তো ট্রেনে জার্নি করার সময় জানলার ধারে সিটটায় এখনও বসি। কল্যাণীতে নেমে গেছি, এবার কল্যাণী থেকে আবার ট্রেন ধরে আমরা পায়রাডাঙ্গাতে নামব। দৃশ্যজন এক অপূর্ব দৃশ্য, আমার কাছে তো অসাধারণ লাগে। কংক্রিটের জঙ্গল থেকে বেশ ভালো লাগে। পায়রাডাঙ্গা চলে এসেছি, আমরা চলে এসেছি পায়রাডাঙ্গাতে। গুলুর পিসি বাড়ি যাচ্ছি আমরা এখন। টোটোতে উঠেছি। এই রাস্তার ধারে প্রচুর তুলসী গাছ, তুলসী গাছের গন্ধে মম করছিল, বেশ ভালো লাগছিল আমার।
একটা জিনিস আমার এখানে বেশ ভালো লেগেছে, সেটা হলো এরকম এখানে যারা আশেপাশে থাকে তারা বেশ একে অপরের সাথে বেশ পাশে থাকে এবং একে অপরের যেন এক আত্মীয়র মতোই সবাই থাকে, যেটা শহরের দিকে প্রায় এখন দেখাই যায় না বললেই চলে। প্রত্যেকের বাড়ির সামনে বেশ বড় উঠোন এবং গাছপালা ভর্তি, ঘুম থেকে উঠে এই প্রাকৃতিক সৌন্দর্য কিন্তু কম না। আরেকটা জিনিস, এখানে কিন্তু প্রত্যেকের বাড়িতে তুলসী মঞ্চ আছে। আসলে এরকম খোলামেলা পায় না, তো তাই এসেই খেলতে আরম্ভ করেছে। আমার ননদ দিদির বাড়ির সামনে একদম খুব কাছে রেল লাইন, আর ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন চারপাশটা। আমরা এই আরেকটি ব্লগের মধ্যে পার্ট টু এর মধ্যে পায়রাডাঙ্গার যে একটি যে গঙ্গা বয়ে গেছে সেই গঙ্গার একটু সুন্দর করে মানে কৃত্রিমভাবে সাজানো হয়েছে সেটাও আপনাদের সাথে শেয়ার করেছি, সেটাও দেখবেন ভালো লাগবে। কাছে পিঠে সবসময় তো দূরে যাওয়া সম্ভব হয় না, কাছে পিঠের মধ্যে দেখবেন অনেক ছোটো ছোটো জায়গার মধ্যে সুন্দর জায়গা আছে যেগুলো গেলে সত্যি মন ভালো থাকে, এবং সবসময় দূরে যাওয়া সম্ভব হয় না, তাই আপনাদের সাথে এই ব্লগগুলোও শেয়ার করা। Okay.